এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে মাগুর মাছ আর ওইটা হচ্ছে শিঙি মাছ। এটা ভীষণ ডেঞ্জারাস, মানে এর যে কাঁটাগুলো আছে একবার যদি হাতের মধ্যে বিঁধে দেয় তাহলে কিন্তু 2 দিন পর্যন্ত জ্বর থাকবে। দেখুন তো। নমস্কার বন্ধুরা, বনি কিচেনিন ভিলেজ স্টাইল পরিবার আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি দেশি মাগুর মাছ নিয়ে চলে এসেছি, একদম পুকুরের দেশি মাছ। দেখুন বেশ অনেকটাই বড় সাইজ। আজকে আমি মাগুর মাছ দিয়ে একটা খুব সুন্দর রান্না বানাবো, আর তার সাথে আরও একটা স্পেশাল রান্না থাকবে। যেহেতু গরম পড়ে গেছে বেশ ভালোই, তো এই গরমের সময় এই রান্নাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে চলুন আজকে রেসিপিগুলো শুরু করি। গরমের জন্য যে রান্নাটা বানাবো তার জন্য আম লাগবে, আর এটা হচ্ছে আমাদের 12 মাসে আম গাছ। মানে 12 মাসের প্রায় প্রত্যেকটা মাসেই কিন্তু এই আমটা ধরেই থাকে, আর দেখুন প্রচুর আম ধরেছে এই গাছটায়। আর এই গাছের আমটা একটু বড় বড় সাইজেরও হয়েছে, দেখুন কত থোক থোক আম ধরেছে, প্রচুর আম হয়েছে এই গাছে, সব থেকে বেশি আম হয়েছে এবছরে। আর এই আমগুলো কিন্তু এখন বেশ ছোট ছোট আছে, একদম সারা বছর পর্যন্ত থাকবে। এখন তো বন্ধুরা আমের সিজন, আর দেখতেই পাচ্ছেন বেশ ছোট ছোট আমগুলো হয়ে আছে, কিন্তু এর আগে যে আমটা হয়েছিল সেই আমটা দেখাচ্ছি আপনাদের, কতটা বড় হয়েছে দেখুন আপনার গাছটা। বেশ আমটা বেশ অনেকটা উঁচুতে আছে, আমি নাগাল পাবো না তার জন্য চেয়ারে উঠে পড়েছি। এই দেখুন এই আমগুলো কিন্তু আগের বারের আম, আর এই আমটা দেখুন কত বড় হয়েছে দেখুন। আর এই থোকার আমগুলো কিন্তু বেশ অনেকটাই বড় হয়েছে দেখুন। তো এরই মধ্যে যে বড় আমটা আছে, সব থেকে বড় এই আমটা, এটা অনেক আগে হয়েছিল, এটাকে আমি পেড়ে নেব। আর এই আমের আঠা প্রচুর। তো এই একটা আম দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে, তাহলে চলুন এখন রান্নার কাছে যাওয়া যাক। মাগুর মাছ কাটা কিন্তু ভীষণই সহজ, মাগুর মাছের কিন্তু কোনো কিছুই বাদ যায় না, খুব কম জিনিসই বাদ যায়, আর আমি তো কোনো কিছুই বাদ দিই না। ভীষণই মাংসল একটা মাছ, শুধুমাত্র 2-1টা ফুলকা আর পাখনাটা কিছুটা বাদ যায়। এখন মাছটাকে কেটে নেব। আর দেখুন বন্ধুরা কি সুন্দর রং মাগুর মাছটার, একদম দেশি মাগুর, দেখুন একদম তাজা রক্ত। আবার চর্বিও আছে বেশ অনেকটাই, এ দেখুন চর্বিগুলো কিন্তু বাদ যাবে না। মাছের ভিতরে পেটের মধ্যে কিছুটা নাড়িভুড়ি আছে, সেইটুকুই কিন্তু বাদ যাবে। পেটের দিকে যে ছোট ছোট ফুলকাগুলো থাকে সেগুলো বাদ দিয়ে দিয়েছি, এবার মাছটাকে পিস করে নেব। আর বন্ধুরা মাগুর মাছ আমাদের বাড়িতে প্রায়ই রান্না করা হয়, আপনারা হয়তো আমাদের চ্যানেলে ভিডিওটা দেখেছেন চাল মাগুর, যেটা আমাদের চ্যানেলেই একমাত্র পাওয়া যাবে। আর আমার শাশুড়ি মা কিন্তু এটা খুব ভালো রান্না করেন, আমিও রান্না করার চেষ্টা করেছি, আপনারাও একবার দেখে একবার রান্নাটা করে দেখবেন, দারুণ খেতে হয়। তো মাছটা আমার পুরোটা কাটা হয়ে গেছে, এবার মাথাটা কেটে নেব। মাগুর মাছের মাথা কাটার একটা সুন্দর পদ্ধতি আছে, প্রথমেই যে নাড়িভুড়িটা অল্প একটুখানি মাথার দিকে আছে সেটাকে বাদ দিয়ে দেব। মাথার কাছে এই দুটো শক্ত কাটা আছে, এই কাটা দুটো বাদ দিয়ে দেব। এই দুটো কিন্তু এমনিতে কাটাই যাবে না, খুব শক্ত, আমি একটু ঠুকে কেটে নেব। আর এই যে সুরগুলো আছে সুরগুলো কেটে নেব। এবার এই যে এই ভিতরের যে ফুলকাটা আছে সেই ফুলকাটা আমি বের করে নেব, তার জন্য এই 2 দিকে আঙুল ঢুকিয়ে নিয়েছি। এবার এটাকে হাত দিয়ে এভাবে টেনে দেব, হাত দিয়ে টেনে দিলেই কিন্তু এটা খুব সহজেই কিন্তু ছিঁড়ে যাবে। এবার ভিতরের যে ফুলকাগুলো আছে সেগুলো বের করে নেব।
মাগুর মাছের কিন্তু মাথা কাটার কিছু নেই, এভাবে ফেলে দিলেই হবে। এই দেখুন এগুলোকে বের করব। এই যে এবার এই যে এটা ছাড়িয়ে নিয়েছিলাম, এবার এটাকে কেটে নেব। এটা কেটে নিলাম, তাতে কিন্তু মাছের মাথাটা খুব ভালোভাবে ভাজা হবে। আমি মাছগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি খুব সুন্দরভাবে, আমার এতগুলো পিস বেরিয়েছে মাগুর মাছের। এখন মাছটাকে ধুয়ে নেব। বন্ধুরা, আমাদের বাগানে তো আপনারা দেখেই বুঝতে পারছেন প্রচুর পরিমাণে আম গাছ আছে, আর এই গরমে শুরুতে সারা গরম কাল জুড়েই কিন্তু আমডাল বা টক ডাল খেতে সবারই ভীষণ ভালো লাগে। আর সেটা যদি গাছের বাগানের একদম কাঁচা আম দিয়ে তৈরি হয় তাহলে তো কোনো কথাই নেই। আর এটা খেতে ভালোবাসেন না এরকম মানুষ কিন্তু খুব কমই আছেন। তো আমি প্রথমে ডালটা সিদ্ধ হতে বসিয়ে দেবো, তার জন্য কড়াইতে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার জলটাকে হালকা গরম হতে দেবো। ডাল তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুসুর ডাল এক বাটি। ডালটাকে এখন ভালোভাবে ধুয়ে নেব। জলটা গরম হয়ে গেছে, এখন ধুয়ে রাখা মুসুর ডাল দিয়ে দেবো। এবার আমটাকে ছাড়িয়ে নেব, ছোট ছোট পিস করে কেটে নেব। আর এই সময় কাঁচা আম দেখে তো সবার জিভে জল চলে আসবেই, কাঁচা আম মাখা খেতে সবার ভালো লাগে। আটি শক্ত হয়ে গেছে দেখুন। এবার আমটাকে আমি দুভাগ করে নেব। প্রচুর টক, পুরো আমটা দিনই হাফ রেখে দিয়েছি, হাফ দিয়ে দিয়েছি। কেটে রাখা মাছের মধ্যে এখন লবণ হলুদ মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, ডালটা কিন্তু বেশ অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, দেখুন মুখগুলো কিন্তু একদম খুলে গেছে। এখন আমি কেটে রাখা আমটা ডালের মধ্যে দিয়ে দেবো। এবার ডালগুলোকে আমের সাথে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আমটা যতক্ষণে ডালের সাথে সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মাগুর মাছের জন্য মশলা বেটে নেব। আদা রসুন বেটে নেব। জিরে, ধনে এবং শুকনো লঙ্কা বেটে নেব। জিরে এক চা চামচ, গোটা ধনে প্রায় দেড় চা চামচ, শুকনো লঙ্কা তিনটে। আম এবং ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন ডালের মধ্যে কিন্তু আমটা একদম পুরোপুরি খুব ভালোভাবে ঘাটা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ প্রায় এক চা চামচ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চা চামচ। এখন ডালটাকে নামিয়ে নেব। এখন ডালটা ছোঁক দিয়ে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। ডাল ছোঁক দেওয়ার জন্য কিন্তু খুব বেশি পরিমাণ তেল লাগবে না, অল্প তেলে কিন্তু ছোঁক দেওয়া হয়ে যাবে।
তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। আগে শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে ভেজে নেব। শুকনো লঙ্কা তেজপাতাটা ভাজা হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, প্রায় 1/2 চা চামচ। পাঁচ ফোড়নটা ভাজা হয়ে এসেছে, এখন দিয়ে দেবো ডালটা। এবার ডালটাকে খুব ভালোভাবে একবার ফুটিয়ে নেব। টক ডালটা ফুটে গেছে, এবার নামিয়ে নেব। ডালটা তো হয়ে গেছে, এখন যে রান্নাটা করব সেটা হচ্ছে মাগুর মাছ। প্রথমে মাছগুলোকে হালকা করে ভেজে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দেব সরষের তেল। দেশি মাগুর মাছ তো ভীষণ ফাটে তেলের মধ্যে দেওয়ার পরপরই, তার জন্য খুব সাবধান হয়ে ভাজতে হবে। আমি প্রথমে ঢাকনাটা ধরে নিলাম, এখন মাগুর মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। ঢাকাটা দিয়ে দিয়েছি, এবার ভেজে নেব। বন্ধুরা আপনারা হয়তো আওয়াজটা শুনে বুঝতে পারছেন, প্রচুর পরিমাণে ফাটছে, আর ঢাকনাতে বোঝাই যাচ্ছে এত পরিমাণ তেলটা ফাটছে। মাগুর মাছ কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। একইভাবে বাকি মাছগুলিও ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা, 1 তেজপাতা। গোটা জিরে দিয়ে দেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 1টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে বাদামি করে এখন ভেজে নেব। আজকে মাগুর মাছের যে রেসিপিটা বানাবো সেটা গরম গরম ভাতের সাথে আর আমডালের সাথে খেতে দারুণ লাগে। পেঁয়াজটা একদম বাদামি হয়ে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটি দেওয়ার পর খুব ভালোভাবে ভেজে নেব। আদা রসুন বাটাটা দেওয়ার পর খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো জিরে, ধনে এবং শুকনো লঙ্কা বাটা। এবার দিয়ে দেবো লবণ 1 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ। এখন সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা দেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে এসেছে, দেখুন বন্ধুরা, এখন কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে। এখন আমি এই সময় এর মধ্যে দিয়ে দেবো জল, খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে সামান্য পরিমাণ মশলা দিয়ে মাগুর মাছটাকে রান্না করছি, আর মাগুর মাছটা ভাজার সময় কিন্তু খুব বেশি পরিমাণ ভাজিও নি, তাহলে কিন্তু মাগুর মাছের টেস্টটা একদম চলে যাবে। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখুন বেশ অনেকটাই কিন্তু তেল ছেড়ে গেছে মশলা থেকে। এখন এর মধ্যে দিয়ে দেবো জল, খুব বেশি কিন্তু জল দেবো না, যেহেতু এটা মাগুর মাছের একটু ঝালঝাল হবে, তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাগুর মাছগুলো। মাগুর মাছগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর খুব ভালোভাবে এদিক ওদিক উল্টো পাল্টে নেব। এবার এভাবে কিছুক্ষণ রেখে দেবো, খুব ভালোভাবে ফুটে যাবে, তাহলে মাগুর মাছের মধ্যে রসাটা খুব ভালোভাবে ঢুকবে। ঝোলের মধ্যে তারপর মাছগুলোকে খুব ভালোভাবে ঝোলের সাথে ফুটিয়ে নিয়েছি, এখন খুব সুন্দরভাবে আমার মাগুর মাছ রান্নাটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা আজকে আমি রান্না করলাম গরমের দুপুরে তৃপ্তি করে খাওয়ার মতো রান্না, আমডাল আর তার সাথে আছে মাগুর মাছের ঝাল। তো আজকে রান্না দুটো কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন।
তো আজকে রেসিপিটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা বেল আইকন সহ সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে থাকবেন, সবাই খুব ভালো থাকবেন।